বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল জব এক্সপ্লোরারে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে একটি নতুন রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করব। ভারতীয় নৌসেনায় নতুন নিয়োগ হতে চলেছে, মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরির সুযোগ ইন্ডিয়ান নেভিতে। অর্থাৎ ইন্ডিয়ান নেভিতে মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং চাকরির সুযোগ। আবেদনের শেষ তারিখ 1/8/2019, অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখ আবেদনের শেষ তারিখ। এবং মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন, সকলেই আবেদনের যোগ্য। তো বন্ধুরা, যে অফিসিয়াল নোটিফিকেশান ইন্ডিয়ান নেভির তরফ থেকে দেওয়া হয়েছে, কি বলা রয়েছে সেই নোটিফিকেশানে আপনাদের এই ভিডিওতে ডিটেলসে জানাবো। তো বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, এবং বন্ধুরা আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল জব এক্সপ্লোরারকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটি প্রেস করুন সবার আগে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, আপনাদের অফিসিয়াল নোটিফিকেশানটি দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, ইন্ডিয়ান নেভির তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশানটি প্রকাশিত করা হয়েছে, এই সেই নোটিফিকেশান। এখানে বলা রয়েছে, দ্য ইন্ডিয়ান নেভি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম আনম্যারিড মেল ক্যান্ডিডেট ফর এনরোলমেন্ট অ্যাজ সেলর্স ফর দ্য ম্যাট্রিক রিক্রুট। অর্থাৎ এমআর পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। ইন্ডিয়ান নেভিতে এমআর পদে মাধ্যমিক পাস করে থাকলে অবিবাহিত মেল, অর্থাৎ অবিবাহিত পুরুষেরা এই পদে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই পদে আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছু এখানে ডিটেলসে বলে দেওয়া আছে। তো বন্ধুরা দেখুন, এখানে আবেদন করার জন্য যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে, ম্যাট্রিকুলেশান এক্সামিনেশান পাস্ট। অর্থাৎ আপনাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে, অর্থাৎ ক্লাস 10 বোর্ড এক্সাম আপনি যদি দিয়ে থাকেন তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং বন্ধুরা, এখানে যে ভ্যাকেন্সি, অ্যাপ্রক্সিমেটলি 400টি পদে ভ্যাকেন্সি রয়েছে, 400টি পদে নিয়োগ হবে এমআর। অর্থাৎ ইন্ডিয়ান নেভিতে ম্যাট্রিক রিক্রুট পদে 400টি পদে নিয়োগ হবে। এবং এখানে কি কি পদ রয়েছে দেখুন, এখানে সেফ সেফ পদে রয়েছে, স্টুয়ার্ড পদ রয়েছে, এবং হাইজিনিস্ট, এই তিনটি পদ রয়েছে, এই তিনটি পদে নিয়োগ হবে। এবং বন্ধুরা, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার বয়স কত হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এখানে এজ যেটা বলা রয়েছে, ক্যান্ডিডেটের বয়স কিন্তু 1 এপ্রিল 2000 থেকে 31শে মার্চ 2003। অর্থাৎ এই দুটো ডেটের মধ্যে যদি আপনার জন্ম তারিখ, অর্থাৎ ডেট অফ বার্থ হয়ে থাকে, তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। 1 এপ্রিল 2000 থেকে 31শে মার্চ 2003, এই দুটো ডেটের মধ্যে আপনার জন্ম তারিখ হতে হবে। এবং বন্ধুরা, এখানে চাকরি যে বেতন, আপনি কত বেতন পাবেন সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন, ফোর্সে কিন্তু প্রচুর পরিমাণে বেতন দেওয়া হয়। এখানে দেখুন, বেতন বলা রয়েছে 21,700 থেকে 69,100, প্রায় 70,000 পর্যন্ত বেতন এখানে বলা রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের প্রমোশন, সমস্ত কিছুই কিন্তু এখানে ডিটেলসে জানানো আছে। এবং বন্ধুরা, কিভাবে সিলেকশন করা হবে, সিলেকশন ক্রাইটেরিয়াও কিন্তু এখানে বলে দেওয়া আছে। এখানে প্রথমে আপনাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন, অর্থাৎ আপনাদের অনলাইনে একটি পরীক্ষা হবে। সেই পরীক্ষায় যদি আপনি পাস করেন, সেই পরীক্ষায় পাস করার পর হবে আপনাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট। ফিজিক্যাল ফিটনেস টেস্ট, সেখানে আপনাদের থাকবে ফিজিক্যাল মেজারমেন্ট এবং রান। এরপর থাকবে মেডিকেল স্ট্যান্ডার্ড, অর্থাৎ আপনাকে মেডিকেল এক্সামিনেশন করা হবে। অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন যে হবে, সেখানে থাকবে 50টি কোশ্চেন, প্রতিটি কোশ্চেনে 1 নম্বর করে থাকবে। হিন্দি এবং ইংলিশ, এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনি কোশ্চেন পাবেন, এবং মাল্টিপল চয়েস কোশ্চেন আনসার আপনাদের থাকবে। তো বন্ধুরা, প্রথমে হবে পরীক্ষা, তারপর ফিজিক্যাল ফিটনেস টেস্ট, তারপর মেডিকেল এক্সামিনেশন। এই তিনটে যদি আপনি ক্লিয়ার করতে পারেন তাহলে কিন্তু আপনি চাকরি পেয়ে যাবেন। এবং এখানে মেডিকেল এক্সামিনেশনে কি স্ট্যান্ডার্ড প্রয়োজন, সেই স্ট্যান্ডার্ডও এখানে বলে দেওয়া আছে, সমস্ত কিছু ডিটেলসে জানানো আছে। তারপর আপনি যদি সমস্ত কিছু ক্লিয়ার করেন তাহলে আপনার কোথায় ট্রেনিং হবে সেটাও কিন্তু জানানো আছে, কত সপ্তাহ ধরে, 15 সপ্তাহ ধরে চিল্কাতে আপনার ট্রেনিং হবে। তারপর আপনার সিলেকশন, আপনাকে জয়েনিং করানো হবে। এবং বন্ধুরা, এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে এই পদে আবেদন করতে হবে, অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করা যাবে না। এবং বন্ধুরা, এখানে আবেদন করার জন্য আপনাদের 205 টাকা আবেদন মূল্য লাগবে, 205 টাকা আবেদন মূল্য দিতে হবে।
এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য কোনো আবেদন মূল্য নেই, তাদের সম্পূর্ণ বিনামূল্যে তারা আবেদন করতে পারবে এবং অন্যান্য ক্যাটাগরির জন্য কিন্তু আবেদন মূল্য 205 টাকা। এছাড়াও বন্ধুরা, এই নোটিফিকেশনের মধ্যে কিন্তু বিস্তারিতভাবে জানানো আছে আপনি কিভাবে আবেদন করতে পারবেন। বন্ধুরা, আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের তারিখ 26 জুলাই 2019 থেকে 1 আগস্ট 2019, অর্থাৎ 26 তারিখ থেকে বন্ধুরা আবেদন শুরু হচ্ছে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু আগস্ট মাসের 1 তারিখ। এবং বন্ধুরা, যে ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন সেই ওয়েবসাইটটি হলো www.joinindiannavy.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট, ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে কিন্তু বন্ধুরা আপনারা আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনে ডিটেলসে বলে দেওয়া আছে। তো বন্ধুরা, এই অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনারা নিজেরা একবার ভালো করে সমস্ত কিছু ডিটেলসে জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল একটি গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট যেটি ইন্ডিয়ান নেভির তরফ থেকে করা হচ্ছে এবং মাধ্যমিক পাস যোগ্যতায় এই রিক্রুটমেন্ট হচ্ছে। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ খবরটি আশা করছি আপনাদের ভালো লেগে থাকবে। বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে। এবং বন্ধুরা, ভিডিওটিকে সকল বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সকলকে জানিয়ে দিন এই রিক্রুটমেন্টটির সম্বন্ধে। এবং বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল জব এক্সপ্লোরারকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটি প্রেস করুন সবার আগে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে।